5 টাকায় পেট ভরা খাবার মা প্রকল্পে। হলদিয়াবাসীদের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালের সামনে মা প্রকল্পের শুরু উদ্বোধন। এই মা প্রকল্পের উদ্বোধন করলেন হলদিয়া মহকুমা শাসক লক্ষণ পেরুমল, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল, হলদিয়া পৌরসভার পৌর পরিষদ স্বপন নস্কর, জয়ন্তী রায়, আজিজুর রহমান প্রমুখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও হলদিয়া পৌরসভার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত গরিব ও মেহনতি মানুষের জন্য ব্যবহারের উদ্দেশ্যে মা প্রকল্প। ডাল, সবজি ও ডিম ভাত দিয়ে শুরু হলো মা কিচেন, মা প্রকল্পের শুভ উদ্বোধন। সকাল থেকে শুরু হয়েছে কুপন দেওয়ার পালা। 5 টাকার বিনিময়ে সকাল থেকেই হলদের বিভিন্ন ধরনের মানুষ কুপন নেওয়া শুরু করেছে। 600 মানুষের জন্য দ্বীপ প্রহারী কাহারের ব্যবস্থা করা হয় মা প্রকল্পের প্রথম দিনে। সকাল থেকে দুপুর পর্যন্ত কুপন দেওয়া হবে, এরপর 12টার পর থেকে সেই খাবার পাওয়া যাবে। মা কিচেনের শুভ উদ্বোধন করলেন, মূলত কারা কাদেরকে দেওয়া হবে, কি প্রস্তুতি রয়েছে যদি বলেন। অ্যাকচুয়ালি আজকে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের বঙ্গ জননী প্রণম্য মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের ড্রিম প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের মা কিচেন, উনি সারা বাংলার মানুষের কথা ভাবেন, তাই যে সমস্ত মানুষ সকাল থেকে সন্ধ্যা অবধি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হোকারি করে, পথে রিক্সা চালায়, অনেকে আছে ভবা ঘুরে, তাদের খাবার জুটে না, এই রকম এক শ্রেণীর মানুষ আছে যারা দুপুরে গিয়ে নিজেরা নিজের বাড়িতে এক মুঠো ভাত খেয়ে আসতে পারে না, সময় নেই। অনেকে রাজমিস্ত্রির কাজ করেন, তাদেরও বাড়ি যাওয়ার সম্ভব হয় না, আর না খেয়ে সারাদিন থাকতে হয়। সেই সমস্ত মানুষজনের কথা ভেবে আমাদের বাংলার নেত্রী বঙ্গজননী, আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই মা কিচেন নামক একটি ড্রিম প্রজেক্ট শুরু করেছিলেন, সারা পশ্চিমবাংলাতেই চলছে। আমরা হলদিয়াতে একটু দেরি করে শুরু করেছি, শুরু করলেও আজকে থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে এই মা কিচেনের আমরা উদ্বোধন করলাম। উদ্বোধন করলেন আমাদের হলদিয়া পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী সুধাংশু শেখর মণ্ডল মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের হলদিয়া মহকুমা শাসকের শাসক এসডিও সাহেব, উনি উপস্থিত ছিলেন আমাদের হলদিয়া এসডিপিও সাহেব সহ আমাদের হলদিয়া পৌরসভার সমস্ত সিআইসিগণ এবং সমস্ত কাউন্সিলরগণ এবং আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলাদের দ্বারায় পরিচালিত হচ্ছে। 5 টাকার বিনিময়ে আমরা ডালের সঙ্গে সবজি আর ডিমের ঝোল ভাত আমরা খেতে দিচ্ছি। এই খাবার আমাদের চলবে প্রত্যেক দিনই। আমরা সকাল 8টার সময় কুপন দিচ্ছি, 8টা থেকে 10টা পর্যন্ত। ওই সময়ের মধ্যে যারা এসে কি কুপন সংগ্রহ করবে তারাই কেবলমাত্র খেতে পাবে, কেননা 10টার পর তো আর রান্না করে সবাইকে দেওয়া যাবে না, সেই কারণে 10টা অবধি আমরা কুপন সংগ্রহ করছি, কুপনটা দিচ্ছি। এই কুপন নিলে কত লোক নিল কুপনটা সেই হেডটা আমরা জানতে পারবো, সেইভাবেই আমরা রান্নাটা করবো। কিচেন যার জন্য অনেক পথচারী আছে, তারা খেয়ে উপকৃত হবে, হলদিয়ার যে গরিব মানুষ যারা আছে পেট ভরে খেতে পাবেন, যার জন্য আমাদের সবাই সহযোগিতা করছে যে হলদিয়া যাতে এইভাবে ভালো প্রোগ্রাম করছে। এখানে হলদিয়ার মানুষকে ধন্যবাদ এবং দিদিকে আমাদের ধন্যবাদ। আমার নাম সবিতা সামন্ত, ওই মা কিচেনে ওই যে মমতাদির খাবার দেওয়া হবে, তাই সেই কুপন পেয়েছে? হ্যাঁ কুপন পেয়েছি, দুজনে কুপন পেয়েছি। হ্যাঁ এই ধরনের উদ্যোগকে কি বলবে? ভালো বলবো। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।